হ্যালো ভিউয়ার্স, ফিশ বাজার বিডি এবং ক্যাটফিশ ফার্ম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও। তো প্রিয় ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারবৃন্দ, আপনাদের কাছে সবিনয় অনুরোধ, ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখবেন, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না, অবশ্যই একটি লাইক দিবেন। যাই হোক, যে ভিডিওটি নিয়ে আজকে হাজির হয়েছি সেটি হচ্ছে ভিয়েতনামি শোল মাছের পোনা। আমাদের চ্যানেলে অনেক দিন আগে এই ধরনের ভিডিও অর্থাৎ ভিয়েতনামি শোল মাছের ভিডিও আপলোড করেছিলাম প্রায় 7 থেকে 8 মাস আগে। এরপরও এই ধরনের কোনো ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়নি, এই যে আজকে প্রথম করতেছি। যাই হোক, এই পোনাগুলি সাইজ হচ্ছে আপনার 2 কোর, হাতের আঙ্গুলের গিরা 2 গিরা বা 2 কোর, এবং 2 কোরের চেয়ে বড়ও আছে। মূলত এগুলি কেজিতে 500 পিস বা 600 পিস হইতে পারে, 500 থেকে 600 পিস হইতে পারে 1 কেজির। তো এই পোনাগুলি যদি আপনি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশন থেকে অথবা ভিডিও টাইটেল থেকে নাম্বার নিয়ে অথবা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত, এবং যদি আপনারা মাছগুলি সংগ্রহ করতে চান তাহলে অর্ডার করতে পারেন। তো ভিয়েতনামি শোল মাছ চাষ সম্পর্কে মোটামুটি 4 থেকে 5টা ভিডিও আমাদের চ্যানেলে আসছে, প্রত্যেকটার মধ্যে মোটামুটি বৃহৎ পরিসরে আলোচনা করেছি। আজকে মোটামুটি একটু আলোচনা করব। তো আপনারা সবাই জানেন যে দেশি শোল মাছ এবং ভিয়েত শোল মাছের মধ্যে মোটামুটি ভালো একটা পার্থক্য আছে, অর্থাৎ দেশি শোল মাছটা বারে কম, গ্রোথটা কম আসে, এবং ভিয়েতনামি শোল মাছটা 8 মাসে প্রায় 1 কেজির মতো ওজন হয়। এই যে পোনাগুলি দেখতে পাচ্ছেন, এগুলি আপনি আপনার পুকুরে চাষ করলে 8 মাসে, মাত্র 8 মাসে 1 কেজি ওজন হবে, তখন আপনি বাজারজাত করতে পারবেন বা সেল করতে পারবেন। তো এই পোনাগুলি আপনি যদি আপনার পুকুরে চাষ করতে চান তাহলে পুকুর প্রস্তুতির কোনো প্রয়োজন নাই। আমরা আগে পূর্বে বলেছি যে ভিয়েতনামি শোল বা দেশি শোল, শোল মাছটা যে কোনো পুকুরে যে কোনো অবস্থায় আপনি চাষ করতে পারবেন। তারপরেও যদি আপনি পুকুর প্রস্তুত করেন সেটা হচ্ছে ভিন্ন কথা, তবে পুকুর প্রস্তুতির প্রয়োজন নেই। তবে পুকুরটা পরিষ্কার রাখতে হবে, কয় পরিষ্কার রাখবেন সুন্দরভাবে চারপাশ, তখন ভালো হবে। এই পোনাগুলি যদি প্রতি শতাংশে আপনি দিতে পারবেন 200 থেকে 250 পিস, 200 থেকে 250 পিস আপনি প্রতি শতাংশে আপনার পুকুরে মজুত করতে পারবেন। এবং এই পোনাগুলি মূলত বড় পুকুরে চাষ করলে তেমন ভালো রেজাল্ট আসে না, এগুলি মূলত চাষ করতে হয় ছোটো ধরনের পুকুরে, 10 থেকে 12 শতাংশ বা 15 থেকে 20 শতাংশ এই ধরনের পুকুরে চাষ করবেন, তাহলে মাছগুলি সমতলে খাবার পাবে এবং দ্রুত বেড়ে উঠবে। দৈনিক 3 থেকে 4 বেলা হারে খাবার দিবেন, এগুলি প্রচুর পরিমাণে খাবার খায়, ফিড খাবার দিবেন, এগুলি কিন্তু মূলত ফিড খায়, ফিড খাওয়া অভ্যস্ত করা হয়েছে ছোটোবেলা থেকে, এবং এখন ফিড খাচ্ছে 0.5। বিভিন্ন কোম্পানি আছে বাজারে, আপনারা ওইগুলি খাদ্য সংগ্রহ করে খাওয়াইতে পারেন। যাই হোক, এ ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, এবং যারা আমার চ্যানেল দুটি ক্যাটফিশ ফার্ম এবং ফিশ বাজার ভিডিও সাবস্ক্রাইব করেননি অবশ্যই দুটি চ্যানেল সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন ভিডিও পাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।